এবার তুফানের প্রমোশনে মেতে উঠল পশ্চিম বাংলা এটাই তো হওয়ার দরকার ছিল এখনও যাদের মন মনে যদি এই প্রশ্নটা থেকেও থাকে যে সাকিব খান কি মেগাস্টার তাকে কেন মেগাস্টার বলা হয় তার মধ্যে কী পোটেন্সিয়াল আছে যে তিনি মেগাস্টার আবার কেউ কেউ তো বলে না কি গ্লোবাল স্টার আসলে এই কোয়েশ্চেনগুলো আমার নয় সাকিব ভাইয়াকে যারা খুব একটা পছন্দ করে না সেই সকল হেটার্সদের এই কোয়েশ্চেনটা আছে যে তিনি কি আসলেই মেগাস্টার আমি তাদেরকে একটা যোগ্য জবাব দেব এখন এই ভিডিওতে এবং সাকিবিয়ানরা রেডি হয়ে যাও আমাদের প্রচুর গর্ব হবে যে হ্যাঁ মেগাস্টার সাকিব খান দুই বাংলার মেগাস্টার তিনি আমি এখন কথা বলবো পশ্চিম বাংলার হল মালিকেরা পর্যন্ত তুফানের অ্যাড করা শুরু করে দিল তাদের সিনেমা হল থেকে এই ব্যাপারটা তোমাদের জানা দরকার বন্ধুরা আমরা জানি গতকাল আমরা টাইটেল ট্র্যাকের পরে লাস্টে গিয়ে জানতে পেরেছি যে আঠাশে জুন ইন্টারন্যাশনালি অর্থাৎ ইন্ডিয়াতে রিলিজ করবে তুফান কিন্তু আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু আজ থেকে দুদিন আগে পোস্ট হয়েছে অর্থাৎ গত পরশু দিন এস বিএফ সিনেমাস চুচুড়া হুগলি এসবিএস সিনেমাস চুঁচুড়া তারা কিন্তু অলরেডি দুদিন আগে এই পোস্টটা করেছেন আমি তোমাদেরকে স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিচ্ছি পোস্টের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তারা লিখছে অদম্য এ তুফান বাই রাইহান রফি ইন সিনেমাস ইন ঈদুল আধা এসবিএস সিনেমাস চুঁচুড়া মিলন চুঁচুড়া কেপিএস মল চুঁচুড়া এই এতগুলো হ্যাশট্যাগ কিন্তু তারা ইউজ করেছে তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে পশ্চিমবাংলায় হল মালিকেরাও কতটা এক্সাইটেড তুফান নিয়ে কতখানি এক্সাইটেড রিলিজ ডেট না জানার আগেই তারা তাদের তরফ থেকে অ্যাড করছে দুরন্ত একটা ব্যাপার এবং তোমরা মিলিয়ে নিও এই যে জুন তো রিলিজ করবে আমাদের এপার বাংলায় মোটামুটি তারিখ থেকে তোমরা বুঝতে পেরে যাবে যে এপার বাংলায় যত এস বিএফ সিনেমাজ আছে প্রত্যেকে অ্যাড করা শুরু করবে এবং এস বিএফ এস বিএফ সিনেমা আমরা দেখতে পাবো তুফানের পোস্টার আমরা দেখতে পাবো মেগাস্টার শাকিব খানকে অনেক আনন্দের একটা ব্যাপার এটা বহুত আনন্দের ব্যাপার এই ছবিটাকে নিয়ে এত হাইপ তৈরি হয়েছে না মার্কেটে এই ছবিটা মনে হচ্ছে খুব ভালো একটা কিছু করতে আসছে মানে দারুণ একটা কিছু কালেকশন করতে আসছে এবং শুধুমাত্র বাংলাদেশের হল মালিকরাই যে আশাবাদী এমনটা কিন্তু নয় পশ্চিম বাংলার হল মালিকেরাও আশাবাদী এবং আমি আশা রাখবো যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় এখন যে কটা সিঙ্গেল স্ক্রিন আছে প্রত্যেক কটা সিঙ্গেল স্ক্রিনে অন্তত একটা করে শো হলেও তুফান পাবে কারণ যেটা আমরা প্রিয়তমের সময় দেখেছিলাম ওটিটি রিলিজের পরে নিয়ে এসেছে প্রিয়তমা তখন কেউ আর রকম এক্সাইটমেন্ট নিয়ে দেখতে যায় অলরেডি যে যার মতন করে দেখে নিয়েছে প্রিয়তমা আচ্ছা রাজকুমার তো গান হয়েই গেল আর এলোই না ইন্ডিয়াতে কিন্তু তুফানের বেলাতেই অদম্য এই এক্সাইটমেন্টটা থাকবে পাবলিকের মধ্যে কারণ মানে টাটকা টাটকা ইন্ডিয়া রিলিজ হবে ছবিটা জাস্ট এগারো দিনের মাথায় বাংলাদেশে রিলিজের এগারো দিনের মাথায় কাজে আমার মনে হচ্ছে যে স্ট্রিম মাসালা ছবি তো আমরা বাংলা থেকে খুব একটা পাই না সেখান থেকে দাঁড়িয়ে অঙ্কুশ ডান মির্জা কিছুদিন আগে একটা ঠিকঠাক বিজনেস করে গেছে আমার ধারণা যে তুফানেরও মেকিং প্রচণ্ড ভালো হবে এবং তুফানও একটা এপার বাংলা থেকে একটা ঠিকঠাক বিজনেস করবে এটা আমরা আশা রাখতে পারি প্রত্যেকে আর বাংলাদেশ থেকে তো ছেড়েই দাও তো ক্লিনচিট ব্লকবাস্টার বারবারই বলছি এমনটা যদি হয়ে যায় না কেবলমাত্র বাংলাদেশ থেকে পঞ্চাশ কোটির বিজনেস করে ফেললো তুফান আর আর চিন্তা ভাবনার মানে কোনো জায়গা থাকবে না মানে কি বলবো সব ওলট পালট হয়ে যাবে যাই হোক শেষ করলাম ভিডিওটা এটাই বলতে এসেছিলাম তোমাদেরকে পশ্চিমবাংলা থেকে যদি এখন আমার এই ভিডিওটা কেউ দেখে থাকছো তো তোমরা কতটা এক্সাইটেড তুফান নিয়ে অবশ্যই কমেন্ট করো তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সাকিবিয়ান ভাইরা বোনেরা বন্ধুরা অবশ্যই কমেন্ট করো তোমরা কতটা এক্সাইটেড শেষ করলাম ভিডিওটা টাটা